ও ভাই পড়লের এদিক নিচে, পড়লের নিচে অলরেডি একজন না বলে দিছে যাইতে পারবে না ঝর নাই। এইসব ভাই বাবু ঘুম কেমন হয়েছে? ঘুম কেমন হয়েছে? তোমার পাশে তো আর গিয়া বোমা পাচ্ছিল, খুব ভালো হয়েছে, খারাপ হয়েছে? কি হবে তুমি তো লোড ঘুম গিয়ে আচ্ছা তোর তোর আরোগ্য ঘুম গিয়ে যেতে মাঝে মাঝে আইয়ে হ্যাঁ কিছু ভাইকে মাঝে মাঝে দিস তুমি হইতে না পারে কেউ না আর গতকাল রাতে আমরা এই বাসাটাতে ছিলাম, মাচাং ঘরে ছিলাম আমরা গতকাল রাতে। কি চাস রং চা বাবু? রং চা এটা এটা তোর বোঝা লাগবে। কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর এগুলা এগুলা তো কুমিল্লা নোয়াখালী সব জায়গায় পাবি, বড় বড় বস্তু। দেখো ডিম ভার গিয়ে পাইছিস ওই দেখেন দেখেন। আমরা এখন বাকলাই পাড়া ছেড়ে রওনা দিচ্ছি বাকলাই ঝর্ণার উদ্দেশ্যে। বসন্ত কালে আমরা এখন যাচ্ছি বাকলাই ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের টিম সামনে আছে, আমরা টিমের দিকে যাচ্ছি। সঞ্জিত দাদা চলবে? কোনটা তোহিত বিস্কিট? তোহিত না তুই তো আলো রাখতে হইলাম না দশ বিশাল গাছ তুমি না দেখলাম না বললা
তুরগুলা বাইর করে দিলাম হয় মনে হয় এদিকে পাহাড় এদিকে খাত আর আমার সামনে আঁকা বাঁকা তেরা মেরা রাস্তা এটা ছোট জান না আর কি খাত পড়লে কিন্তু অনেক নিচে বিস্কিটও নেই লালমাটির পাহাড় ওরা কি এখান থেকে পানির ব্যবস্থা করে নাকি পাথর ব্যবসা করলে ভালো না এটা বলে রুমার রাস্তা আর আমরা যাচ্ছি বাকলাই মানে এই রাস্তা দিয়ে এটা রুমা এদিকে গেলে রুমার দিকে পৌঁছাবো আমরা এদিক দিয়ে যাচ্ছি বাকলাই জন্যতে
জঙ্গলের মাঝখান দিয়ে যাইতে হবে সাবধান, পাহাড়ে অনেক কিছু থাকতে পারে, যুগ সাপ যুগে ধরছে অলরেডি আমাদেরকে সবাইকে কম বেশি। আমাদের আরো আধ ঘন্টার মতো হাঁটা লাগবে বলতেছে। খুব রিস্কি, এক পাশে খাদ এক পাশে পাহাড়। দূরে ঝর্ণার পানির শব্দ শোনা যাচ্ছে, অনেক উঁচুতে আছি আমরা, দেখতে পারেন অনেক উঁচুতে আছি। আমরা এখন বাগলা ঝর্ণাতে নামবো, এটা হলো বাগলা ঝর্ণা এন্ট্রি। আম্বুর উড়ি বেঁধে এই জায়গাতে সবাই একটু সাবধানে থাকবেন, খুব রিস্কি এরিয়া। সমস্যা হচ্ছে তোমরা আগে থেকে রক্তের গন্ধ দিয়ে যাচ্ছ, আমরা যখন যে পিছন দিয়ে আমাদেরকে ধরে ফেলতেছে যুগে। ও ভাই পড়লে এদিক নিচে, ও ভাই পড়লে নিচে। অলরেডি একজন না বলে দিছে যেতে পারবে না, ধরনাই বাবু চল। না না আমরা এখানে উপরে আছি, মেইন এরিয়া হলো এটা, ইস্কি এরিয়া। সবচাইতে একটা বিপদজনক বাগলা ঝর্ণায় যারা আসবেন, ট্রেকিং এর যাদের মন মানসিক আছে তারা আসবেন, বসে বসে নামো দরকার হলে। দেখেন হ্যাঁ হ্যাঁ তোমার হাত লাগতেছে দেখা যাচ্ছে, বাবু দেখা যাচ্ছে তোমার। হ্যাঁ ঠিক আছে, এটা হলো বাবু। রঞ্জিত দা কনফিডেন্ট, বি কনফিডেন্ট, ঘাম তো আমরা ওদের সমস্যা নেই, কোনো ব্যাপার না। এ বসে বসে নামো, বসে বসে নামো, তাহলে তুই তারা রাগ দিয়ে ফেলো না, তুলি না বাবু দি তারা একটু টুই এবার সামনে দুজন যাই এরা, তারপরে তারা দিয়ে ফেলো না তুল। তোহিত ভাইয়া সর্বি সময় সর্বি সর্বিতা না।
বই লাগে না জানা বাবু নইলে যারা আসবেন একটু দূরে নিয়ে আসেন বড় দেখে বৌবিন তত্ত্ব টেং না ইয়ান তত্ত্ব তো তোরা রঞ্জিত দার আহিজ গেন না বাবু আর তো নইলে রেগুলার বুঝছো না ইটা আর রেগুলার ইটার রেগুলার নয় না বুঝোস না না তবু আর যাইলে কম বেশি যায় কত সুন্দর সস বইয়ের নামিলে বলো তুমি কি কি বলতে চাও বলতে পারো শুন রঞ্জিত দা বৌবে নামতে হয়ে দি তোমার তুমি হয়ে দি বৌবে নামে দিলে ওটা বাদ সরকার এসে না লসিরি দিত তোর রাস্তায় তো না হয় এটা তার এলাকাবাসী সে পেশি দি ভাই তো ইবেন আমি উত্তর হস্ত করে দিই নাম দিও উত্তর হস্ত করে ইবে উত্তর বলবে কি পারাতে দিবে দেখেন বলেন এটা তো না আর আসি দিবে না আমি বেলাই জন্ম তো আর ঘরটা হাজি আছে আবার জীবও নিদিব বুঝলি জন্য আসি তো না এডে আর সাম্বাদিক স্লো গিয়ে তো আমার সামনে দুইজন স্লো আছে ভাই আর ক্যাঙ্গুল নিতাম দুইজন স্লো তারা এটা মনে করতে এই তার নামি যোগ্য তারপর আর তোরা আর লাতি ও ভাই ডেরি কুয়া বাজি ববি ডেরি কুয়া না
আবার মশা ডিস্টার্ব করে। এই তারা নাই, তারা জাগা নাই, তারা যাওয়ার পর আসছি আমরা। আমাদের জন্য তারা করতেছে, আমাদের কোনো সমস্যা নাই, এরা যাক না। কষ্ট দিয়ে দে, মামু ভাই হ্যাঁ ইয়া হাড়ে দিলে মেনশল বেশি হাওয়া দিস সুরিলে হতো। তাড়াতাড়ি বাবু আর লো যাবি না না আড়ি বেরাস্ত না রাগার ইভাই ট্রেকিং ফারিব হইল হইতো না স্টিল দিব দে ফাতর নেদে না না ফাতর নেদে কোড়া গাড়ি গাড়ি রে স্টিল বা দি মানে ওয়ার্নিং করে করে স্টিল দিব দে যা না যা না লাম মারা নাই দি এ ফল হদ্দুর ফরি বেবা এদুর কুড়া লাম দিন আমি এক ঘর গিয়ে নামি না হতলে আর একটা আছে এই তারা দুনুয়ারে সামনে দেখ স্লো দুনুয়ারে তো আর এক স্লো দি গোড়া তোমার রিল্যাক্স আর আছে না তিয়ে আনলাই তারপর না হন্ডা দেখবি ও আমার সুরুঙ্গ দিয়ে দি বাসার সুরুঙ্গ বাসার সুরুঙ্গ বাসার সুরুঙ্গ ও বারে হেলে হেলমেট থাকি মাতন নাই সমস্যা না দুই চারটি এসে
এ আমরা রোগী নিয়ে আসতেছি, আপনারা দাঁড়ান। কত বড় বড় গাছ, পুরাতন গাছ। রঞ্জিত দা উড়িবে কেন করে চিন্তা করো? দাদা আর কতক্ষণ? ওরকম একটা খালি গর্ত ঢুকার শখ বেশি তোমার? না না, তুমি যদি হতো তোমার মনে হয় আইয়ান না ফারিগম, তুমি হত না দিন না ফারিবে। না না, ফার সাহা ফেলাইছো বেশি। আরে সুস মারা দিয়ে ঝুঁকে ফট করে হেলে পাইছো নাকি? তো হে পাগলাই পাইছো? এই আসছে দড়ি আছে রে, তুমি মরে যাও গা। তোমার বিয়ে করাইতে পারবো না, বিয়ে খাইতে পারবো না। ফতিং করস তুই, দেখ বউ হরে রে বউ বেদা না। করতে কি আর দুদিন করতে কি আর পরানি যাই রঞ্জিত পরিধার কই? বেশি হবে ওটা 300 মিটার তো। ও পাগলাই যাও না, আওয়াজ শুনতে পাচ্ছি। যে মনে করবো ওইখানে এসে তার আরো অনেক খাটতে হবে। তুই 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 এই তুই হঠাৎ সরকার বাগলা উই আর কমিং। সাবধান মানে হলো পানি কই জুব জুব আওয়াজ হচ্ছে, আমি তো আওয়াজই শুনতেছি না কানে। এই দেখো পাকলাই পানি তেমন নাই। হ্যাঁ
ইতিহাস হই হই বাকলায় কই বাকলায় কই মন খুশি করো তুমি আমাদের একটা অসম লুক দিয়ে আমাদের মন খুশি করো দাদা এ দাদা ও বাকলাই যাও না চল আসছি তো আমরা তো উপর থেকে দেখে বুঝতে পারিনি যে দাদা তাড়াহরিব বাকি প্রচুর দেখার পর বাকি যখন দেখা যায় হয়েছে তোর আর তোর আইবা খালা আইবা খালা এই ওই আই যাবে আর হাবু যাবে হ্যাঁ আপনার কিরকম হয়েছে আমরা এখন বাকলাই ঝর্ণায় চলে আসছি এটা হলো বাকলাই ঝর্ণা এবং এটা এরকম করে ঘাড় উঁচু করে দেখতে হয় আর কি বুঝেন নাই এরকম করে দেখতে হয় কিন্তু এরকম হয় চলো চল বাকলাই কমপ্লিট বাকলাই জন্য ভিশন কমপ্লিট।